দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমাদের জীবনের গল্পটা শুনবো। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপু আপনার নাম কি? সাথী। তো সাথী আপু থাকেন কোথায়? আমি থাকি সিলেটে। তো সাথী আপু আমাদের ইউটিউবে কেন আসেন? কার বাচ্চা? সেটা আমার লেখাপড়া করাইতেছি মাদ্রাসায়, খুবই কষ্ট করে মানুষের বাসায় কাম করে। মানে স্বামীটা আপনাকে ফেলে চলে গেছে, কোনো খোঁজ খবর নেয় না? কোনো খোঁজ খবর নেয় না, আমি তো বাবুর খোঁজ খবর নেয় না। কতদিন হয়ে চলে গেছে? চলে গেছে তো 2 বছর হবে। 2 বছরের মধ্যে একটা ফোনও করেনি? একটা ফোনও করেনি, শুনছি সে বিয়ে করছে, সেখানে বাচ্চা কাচ্চা আছে। তো তার সাথে কখনো দেখা হয়েছিল? না, কখনো আমার সাথে তার সাথে দেখা হয়নি, কিন্তু মানুষের সাথে দেখা হয়েছে এটা শুনছি। আচ্ছা, আপনি কখনো দেখা করার চেষ্টা করছিলেন না, করেন না? হ্যাঁ, আমি দেখা করার চেষ্টা করছি, কিন্তু সে আমার সাথে দেখা করার চেষ্টা করে, কারণ সে তো একটা সংসার গড়াইছে। সে তো নেশা করে মাঝে মধ্যে আমি অনেক মারধর করতো, অনেক জ্বালা যন্ত্রণা করতো। তো এখন মনে করেন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? এখন আমি মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে। তো আপনি কীভাবে চলেন? এখন আমি চলে যে মানুষের বাসায় কাম করি, বিধবা মা অসুস্থ মায়ের খরচ পাতি চালাই, তারপরে বাচ্চাটার মাদ্রাসায় লেখাপড়া করাই। চলতে পারি না দেখে আমি কখনো মিডিয়ার সামনে আসি, চলতে পারি না দেখে অনেক কষ্ট করে মিডিয়ার সামনে আসি। আপনার একটা বিয়ে শাদী করতে পারেন? বিয়ে শাদী করতে পারি, সেরকম তো একটা মন লাগে, খালি বিয়েটা তো করলেই হবে না, বিয়েটা করতে হলে যেন আজীবন তার সাথে সংসার করতে পারি। আচ্ছা, দর্শক আপনারা হাজারা না? না, সাথী। তো দর্শক আপনারা সাথী আপার কথা শুনলেন। তো তার নাম্বারটা হচ্ছে 0196210538। তো দর্শক বিন ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা বিশেষ সেবা করি। আসসালামু আলাইকুম।